হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব যেটা অনলাইনে কিনেছি। মানে খুচখাচ খুচখাচ কিছু না কিছু প্রতিদিনই কিনতে থাকছি অনলাইনে, বাট সস্তার জিনিস পেয়ে গেলে কিনে ফেলি। শুধু পেয়ে গেলেই যে কিনে ফেলছি তা কিন্তু নয়, মানে ওটা প্রয়োজন, আমার তো প্রয়োজন মনে করি, তো সেরকম সস্তার জিনিস সার্চ করতে থাকি, কিনে ফেলেছি। আর সেটা এসেও গেছে, এটা তোমাদেরকে পরে দেখাবো। আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, নইলে আমার ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে যাবে। আজকে ব্রেকফাস্ট এখানে এসে করছি, কারণ ওই বাড়িতে ব্রেকফাস্ট করা হয়নি। ভাবলাম এখানে এসেই কেন না ব্রেকফাস্টটা করা যাক। ওখানে ছেলেকে রেডি ফেডি করে স্কুল ছেড়ে টেরে দিয়ে এখানে চলে আসলাম। আজকে আমার সকাল টাইমটা অফ আছে, কোনো কাজকর্ম সেইভাবে নেই, তো চলে আসলাম এখানে। তো এখানে এসে আমি কি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে ডিম পাউন্ডের টোস্ট আর চা। কথা বলতে বলতে মনে হয় চাটা ঠান্ডাই হয়ে গেল। চা আর ব্রেকফাস্ট বানিয়ে নেওয়ার পরে ডেলিভারি বয় আসলো ওটা দেওয়ার জন্য, তাকে পয়সা টয়সা দিতে গিয়ে লেট হয়ে গেল। সুষুম গরম আছে, ঝটপট করে ফিনিশ করি। আর এগুলো কড়কড়ে করে ভেজেছিলাম, একটু গরম আছে, এবার যেরকম ভাবে ক্রিস্পি ছিল সেটা নরম হয়ে গেল। নর্মালি আমি ডিম পাউন্ডি টোস্টে পেঁয়াজ লঙ্কা দিই না, এমনি বানি। যেদিনকে হাতে সময় থাকে সেদিন ভালো করে পেঁয়াজ লঙ্কা কেটে একটু টেস্টি করে বানাই। তাও তো এর উপরে তোমার ইয়ে দেওয়া হয়নি, কি বলে, ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো দিয়ে খেলে আরো দারুণ টেস্ট হয়, গোলমরিচ গুঁড়ো নেই। চাটা ঝটপট ঝটপট করে ফিনিশ করি, তারপর তোমাদেরকে এটা খেতে খেতে পার্সেলটা দেখাচ্ছি। তাহলে একটা ভিডিও ছোটর অংশের মধ্যে কাজটা করা হয়ে যাবে। আমি এখন পুরো ব্রেকফাস্ট ফিনিশ করব, তারপরে পার্সেলটা খুলবো, তাহলে ভিডিওটা অযথা লম্বা হয়ে যাবে। আর এটা কোনো ইটিং ব্লগ তো আমি করছি না যে ইটিং ব্লগ হয়ে, এটা আমি সত্যি আমার পুরোটা ইটিং ব্লগই হয়ে যাবে। ভিডিও করার জন্য প্রচুর কেনাকাটা হয়ে যাচ্ছে। এই যে টপটা দেখছো, এই টপটাও নিউ মার্কেট থেকে কিনেছিলাম। এই দেখো, দারুণ সুন্দর কাজ করা। সব মেনলি আমার যেটা ভালো লাগে আর কি, এর গলার কাটিংটা, এটা সেলাই করা রয়েছে, নাহলে এটা এটা যদি সেলাই করা না থাকতো এটা অফ শোল্ডার হয়ে যেত। আর এর ব্যাক সাইডেও এটা খুব সুন্দর ডিজাইন করা আছে, দাঁড়াও দেখাই। তোমরা এর আগে হয়তো দেখেছো, তোমাদেরকে দেখাই, দাও এই দেখো, দারুন 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 সুন্দর। বাট আমার গায়ে এটা একটুখানি টাইট হয়ে যায়, ওপর পোর্শন সব ঠিক আছে, বাট পেটের কাছে এসে এঁটে যায়, যেটা দেখতে খুব বাজে লাগে। সেই জন্য এটাকে বাইরে খুব একটা পরি না, খুব একটা কি একদিনও পরে বেরোইনি। ফিনিশ, চলো এবার পার্সেলটা খুলি, কি কিনেছি দেখাই, সবকিছু তোমাদের সাথে শেয়ার করা হয়, সেটাও করি। আর এখন যেহেতু মেম্বারশিপ অন করে দিয়েছি, ও মেম্বারশিপ স্পেশাল ভিডিওগুলো বানাবার জন্য ভীষণ মানে প্রচুর শপিং করেছি, ভবিষ্যতেও করবো। কিছু নাইটিজ দেখিয়েছি, কিছু একটা গিফট এসেছে, বাকি আমি নিজে কিনেছি, তো সেরকম শপিং করেই চলেছি মেম্বারশিপের জন্য, ভিডিও বানাবার জন্য। তো এখানে কি কিনেছি দেখো, আমি বাড়িতে যে শর্ট প্যান্টগুলো পরি তোমরা দেখেছো, প্রচুর ব্লগ বানিয়েছি, দুটো নষ্ট হয়ে গেছে। অনেক দিন দিয়ে ভাবছিলাম কিনবো কিনবো কিনবো, মার্কেট যাই বাট কেনা হয় না, তো অনলাইনে অর্ডার করে দিয়েছি। তো দেখো দুটো চলে এসেছে, এই হলো একটা, এখানে স্প্লিট করা আছে, একটুখানি ডিজাইন করা আছে, ঠিক আছে, এক নম্বর এটা, আর এটা হলো আরেকটা দু নম্বর, সেম ডিজাইন। ওইটার থেকে এইটা বেশি ভালো লাগছে না, হোয়াইট বর্ডার বলে ডিজাইনটা এখানে বেশি বোঝা যাচ্ছে, ব্যাস। তো এই দুটো এই জাস্ট একটু আগে আসলো, আমি ঘরে এগুলোই পরে থাকি। এখন যেহেতু গরম আছে, এই সরি এখন শীতকাল, তো এখন পরবো না কেন, খুব রেয়ার পরবো এটা, তো জাস্ট মাঝে মধ্যে একটু ভিডিও ফিডিও বানাবার জন্য প্রয়োজন পড়বে,
সেজন্য কিনে নিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তাই না? চলো এবারে তাহলে ব্রেকফাস্ট ফিনিশ করি। আমি এই বাড়িতে যা যা কিনি সবই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, এটা কেন বাদ যায়। আর এগুলো সব মেম্বারশিপ ভিডিওর জন্য আসবে বলেই দিচ্ছি, কারণ এখন ইউটিউব প্রচুর রেস্ট্রিক্ট করে দিচ্ছে ভিডিও, মানে এই ড্রেস পরে ভিডিও করলেও রেস্ট্রিক্ট হবে। মানে এই প্যান্টগুলো খুবই নর্মাল, এখন মেয়েরা হামেশাই পড়ছে, এগুলো বাইরেও পড়ছে ঘরেও পড়ছে, বাট ইউটিউব ভিডিও দিলে সেটা হয়ে যায় রেস্ট্রিক্ট। তো এগুলো যে এটা যে কিনেছি, মেবি এটা পরে আমি মেম্বারশিপ ব্লগই বানাবো, ভিডিও বানাবার জন্যই কিনেছি, জানি না বাইরে দিয়ে দেখবো, যদি রেস্ট্রিক্ট করে দেয় তো সেটা ইউটিউব চলে যাবে মেম্বারশিপ ব্লগে, তো তোমাদেরকে বলে রাখলাম। তো চলো আর বেশি বক বক না করে, মেন তোমাদেরকে যেটা দেখাবার ছিল, কি আজকে পার্সেল এসেছে, মানে কি বুক করেছিল, কি আসলো দেখিয়ে দিলাম, আর তারপরে হলো ব্রেকফাস্ট। এখন আরামসে বসেটা খাই আর ভিডিওটা এখানে অফ করি। প্যান্ট দুটো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।